লোকসভা আবহে বঙ্গে মোদির আনাকোনা লেগেই রয়েছে। তেরোই মে চতুর্থ দফা ভোটের আগের দিন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে নির্বাচনী সভা নরেন্দ্র মোদীর। যদিও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পঞ্চম দফা অর্থাৎ 20 মে ভোট, তার আগে ভাগেই প্রচার সরেন প্রধানমন্ত্রী। বাংলার 1 ইঞ্চি জমি ছাড়তেও যে রাজি নন মোদি, তা আরও একবার তার কথা স্পষ্ট। সভামঞ্চ থেকে বঙ্গে তৃণমূলের সার্বিক দুর্নীতির চিত্রটা আরও একবার মনে করিয়ে দেন রাজ্যবাসীকে। শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয়, কয়লা পাচার, সীমান্তে গরু পাচার থেকে শুরু করে রেশন বন্টন কিংবা রাজ্য সরকারি সমস্ত রকম চাকরি, সব ক্ষেত্রেই রাজ্য সরকার তথা তৃণমূলের দুর্নীতির ছবিটা স্পষ্ট। যোগ্যতা নিরেখে নয়, কোটি কোটি টাকার বিনিময়ে খোলা বাজারে বিক্রি হয়েছে রাজ্য সরকারি চাকরি। আর যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সমস্ত রকম দুর্নীতির তদন্ত করতে শুরু করেছে, তখনই ধর্ণায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে তৃণমূলকে চৌরাক্ষা, শুধুমাত্র বিজেপি নয়, সাধারণ মানুষরাও আজকাল তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই চোর চোর স্লোগান দিচ্ছেন তোপ মোদি। টিচার ভর্তি কে লিয়ে রাজ্য সরকার নে रेड कार्ड बनाए हुए थे, ये रेड कार्ड खुले बाजारों में बेचे जाते थे। ओएमआर सीट्स को चलाया गया, फर्जी इंटरव्यू लिए गए और कोर्ट को भी कहना पड़ा कि घोटाले के पीछे सरकारी मशीनरी है। टीएमसी जैसी भ्रष्ट पार्टियां हिंदुस्तान के इतिहास में बहुत कम दिखती है। यहां जनता खुद नारे लगा रही है, एक एक नागरिक बोल रहा है, चीख चीख करके जनता बोल रही है, चोर धरो, जेल भरो, यानी चोरों को गिरफ्तार करो और उन्हें जेल में डालो। ये नारा विपक्ष की किसी पार्टी ने नहीं दिया है। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, জীবনকৃষ্ণ সাহা সহ একাধিক তৃণমূল নেতৃত্বের বাড়ি থেকে যে কোটি কোটি টাকা এবং বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, সে বিষয়েও সরব হতে দেখা যায় মোদীকে। ব্যারাকপুরের সভা থেকে প্রধানমন্ত্রীর হুঙ্কার, মোদী কাউকে ছাড়বে না। গরিব মানুষদের কষ্টার্জিত অর্থ যেভাবে তৃণমূল লুট করেছে, সেই টাকা আইনিভাবে ফেরত দেওয়ার রাস্তাও খুঁজছেন তিনি। মোদী बंगाल में हुई इस लूट की पाई पाई का हिसाब लेगा। ये जो नोटों के पहाड़ निकल रहे हैं, इन पहाड़ के मालिकों को छोड़ा नहीं जाएगा। मैं भ्रष्टाचार के पीड़ित हर बंगालवासी को कहूंगा, कान खोल के सुन लो, ये मोदी है। कोई भी भ्रष्टाचारी बचने वाला नहीं है। करोड़ों रुपये इनसे बरामद हो रहे हैं, ये पीड़ितों को वापस कैसे मिले? মোদী এর লিয়ে ভি কানুনি রাস্তা খোঁজ রাহা। ব্যারাকপুর সভা থেকে মোদীর সুরে সুর মেলাতেই দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। বিজেপি মোদীর দল, না খাবো না খেতে দেব। সভামঞ্চ থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ সুকান্তর। বঙ্গে তৃণমূল তথা রাজ্য সরকার যে দুর্নীতি করেছে তা এক প্রকার স্পষ্ট। এমনকি দেশের শীর্ষ আদালতও এসএসসির প্যানেল বাতিল কেসের তদন্ত করতে গিয়ে সেই কথাই বলেছে। এমতাবস্থায় মোদীর বার্তা নির্বাচনে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।